কেমনে রে খাইবা সেহরি, এ মারে সারা কেমনে খাইবা, বাপরে সারা কেমনে খাইবা। ঈদগার মাঠে গেলে মাকে সালাম করে গিয়েছি, আজকে যেই বাবা বা সংসারে নাই কারে সালাম করে যাব। ঈদটাই যেন মাটি হয়ে গেল, বাবা ছাড়া মা ছাড়া গড়টা শূন্য শূন্য মনে হয়। আরে পৃথিবীতে একটা মানুষ কি স্বার্থে তোমার জন্য দোয়া করে, সেই মানুষটির নাম হলো তোমার জনম দুঃখিনী মা। মাহের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শুধু হবে না, এমন ধরদি হবে কেউ হবে না আমার মা গো। আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাম রে বলে, জিব্রাইল এই বাচ্চাগুলা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে আবার কোরআন শরীফ পড়তেছি। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাস আল্লাহ বর্ষুর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত ছোট বান্দা বান্দি যারা মার গর্ভ থেকে দুনিয়ায় যাওয়ার পরে আলো বাতাস ভালো করে দেখতে পারে নাই। ওরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। আমার আল্লাহ এদেরকে ছোটবেলায় নিয়ে এসেছে, এই জন্য তারা ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে তারা খেলাধুলা করবে, আল্লাহ বলবে তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা যে কইতাছ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, আমরা জানতাম যে আমার আম্মা কই, যে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে। ও আল্লাহ, যেই মা 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছে, এই মারে মা ডাইকে শোক মিটে নাই, তুমি নিয়ে এসেছো আমার কোনো অভিযোগ নাই। এখন আমার মারে দেখতেছি জাহান্নামের আগুনের মধ্যে চলতেছে, আমার বড় মায়া লাগছে গো আল্লাহ, মেহরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, না তুমি জান্নাতে যাও, তোমার মা জাহান্নামি। এরপরে সন্তানটা ডাক দিয়ে কইবে, আল্লাহ আমারে যদি আমার সঙ্গে আমার মারে না দাও, তাইলে আমি তোমারে বলি আমার মায়ের সঙ্গে তুমি আমারে দুজকের ভিতরে দিয়া দাও। যেই মাত্র এই কথাটা বলবে, আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মাইরে উঠবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা মালাক দেখ দেখ, কিঞ্চিত ভালোবাসা দুনিয়ায় দিছিলাম, কেমনে একটা আরেকটা লাগে পাগল, এর চাইতে হাজার গুণ ভালোবাসা লই আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি, মায়ার বান্দারে বানাইছি, সব মায়া আমার কাছে রাইখা দিয়েছে। আরে কি দিয়া বুঝামু, হাশরের ময়দানে আল্লাহ এক একটা উসিলাই বান্দাগুলারে মাফ করবে, কথা বল, ডাক দিয়া বলে, এ মালিক এই বাচ্চার মাটারে তাসনিম পানি দিয়া দৌত কর, দৌত কইরা সুন্দর কইরা তারে দৌত কইরা এমন ভাবে পশুরি শুদ্ধ করবি যেন গায়ের মধ্যে একটা জাহান্নামের দাগ না থাকে। এমন ভাবে বাচ্চার মাটারে সুন্দর করে গোসল করাইয়া তাসনিম পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে জান্নাতের উপযুক্ত করবে, কেউ বলতে পারবে না সে জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চা যার মারা যায় চোখের পানি ফালাইয়া কাঁদবেন না, বরং আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার আমানত তুমি নিয়ে গেছো, তোমার আমানত তুমি নিয়ে গেছো, আল্লাহ গো তোমার আমানত তুমি নিয়ে গেছো, কিন্তু আল্লাহ তুমি আমরা ধৈর্য ধারণ করলাম, হাশরের ময়দানে এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক আজাব আর গজব দেখাইছে, কিন্তু আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আজাব দেখলাম কবরের আজাব। এবার কবরের আজাবের ভিতরে সবচাইতে প্রথম রাতের আজাবটা বড় ভয়ঙ্কর, কবর দেওয়ার পর রাতের বেলা একটা আজাব শুরু হবে, মানুষ তখন ঘুমের ঘরে ঘুমায় থাকবে, ওই কবরের প্রথম নাইটে যে আজাবটা হবে
ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি তারে এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দা তখন বলবে, আল্লাহ ও পলাকিপুরের বাবা জবানটা খুলা কও না, আল্লাহ আল্লাহ গো, যদি জানতাম কবরে তো কঠিন, জিন্দিগিতে তোমার সঙ্গে নাফরমানি করতাম, আমরা আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা যাই তোমার গোলামি করব, হারিয়ে যাব একদিন আমি রব চিরদিন, বলো হারিয়ে যাব রব বহন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব বহন চিরদিন, বাস বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসুর কোন দিন, হারিয়ে যাব রব নাই বহন। এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ রমজান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন তোমরা রমজানের মাস পাবে তখন তোমরা রমজান মাসে রোজা রাখো। আপনারা জবান করে বলুন, এই রমজান মাসে রোজা চাই কি চাই না? বারোটা না সবগুলা। আমাদের দেশে কিছু যুবক পোলামান আছে দিনে দুইটা রোজা রাখে, দিনে কি দুইটা রোজা রাখার সুযোগ আছে? এরা সেহরির টাইমে মোবাইল টিপ্পা সারা রাত ফেটিকি জ্বালাগে, সেহরির টাইমে সেহরি খায় ফাও ফাও, এটা সেহরি না, এটা হইলো হের ফেটের খিদার খাও। দুপুরবেলা যায় হোটেলে যায় আবার ফ্যাট বইরা খায়, খায়া বাইরে হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছে বাইরো, মনে ধর কাওয়ার ঘরে কাওয়া, এক সপ্তাহ ধরে ভাত খায় না, কথা কন ঠিক না বেটি? সে মানুষের সামনে খায় না, গোপনে খায়, এ বুঝে না যে তুমি যা ভাবতেছো গোপন, মালিকের কাছে তা ওপেন, কথা কন ঠিক না বেটে? একটু ইকো দেন ভিতরে মশল্লা দেন, দপ্পর দপ্পর করতেছো কেন? তাহলে এই রমজান মাসে রোজা রাখতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, দুই হাত সোজা করেন, একটা ছবি নেই, দুই হাত সোজা করেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। সংক্ষিপ্ত আমি কিছু কথা বলে বিদায় হয়ে যাব, আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, হারিয়ে যাব একদিন আমি রব নাই বহুব চিরদিন, বলো হারিয়ে যাব
চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই চিরদিন বাস বাগানে বা গরু স্থানে হয়তো দিবে মুরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোন দিন হারিয়ে যাব রব নাই বহন অদিনে বল হারি রব নাই গভীর মন যুগ ও যুবক আমি বলতে চেয়েছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায় গত রমজান মাসে মসজিদের মুতাকিফ হলো যারা এতেকাফ করে তাদেরকে মুতাকিফ বলা হয় এই এতেকাফ যারা করেছে এদেরকে মুতাকিফ বলা হয় কারণ কেন জানেন নেরে বাবা বন্ধু এবার তারা মসজিদে আর যেতে পারবে না এমন অনেকে থেকে আফগানি মসজিদের থেকে কবরে চলে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা রমজানের শেষ দশ দিনে এতেকাফ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামাই দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দিয়ে দিবে আমরা দেশের কিছু মানুষ আছে এতে কাফের কথা জিগাইলে তো আমার গরু আছে প্রতিদিন সকালবেলা বাজার করার লাগে বাজান বাজানের কেউ নাই আমি উনারে জিগাইলাম আজকে যদি আপনি মারা যান দেখবেন আপনার গরু রাখার মানুষ অভাব হবে না বাজার করেন না মানুষ অভাব হবে না আপনি মনে করতেছেন ক্ষেতটা কে করব গড়টা কে সুরের হাত থেকে রাত্রে পাহারা দিয়া রাখবো আপনি ময়রা দেখেন আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না পৃথিবীর মানুষ বড় স্বার্থপর মারা যায় মানুষ মারা গেলে সম্পদের ভাগ নিতে পারে কিন্তু ওই টাকা পয়সা এবং ধন সম্পদের ভাগ নিলেও মরণের কষ্টের ভাগ কেউ নেয় না কথা কন ঠিক কিনা নেয়নি ভাগ নেয় নেই ভাগ নেয় না এই জন্য যুবক ও পৃথিবীর মানুষ কি দিয়া বুঝামো পৃথিবীর মানুষ বড় বেঈমান বছরের পর বছর ভাইটারে কবরে শুয়াই দিয়েছে হে খেলাধুলা করতে সুযোগ পায় ভাইয়ের কবরটা যায় জিয়ারত করতে সুযোগ পায় না এমন মানুষ সমাজে আছে না না সবার সঙ্গে কথা বলতে পারে বাপের কবরটা যায় জিয়ারত করতে পারে না এমন মানুষ সমাজে আছে না না এই জন্য আমার যুবক ভাইরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু কবরের আজাব বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলেন আমি যখন কবরের আমি যখন মেরাজে গিয়েছি মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক আজাব আর গজব দেখাইছে
কিন্তু আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব, দেখলাম কবরের আযাব। এও আবার কবরের আযাবের ভিতরে সবচাইতে প্রথম রাতের আযাবটা বড় ভয়ঙ্কর। কবর দেওয়ার পর রাতের বেলা একটা আযাব শুরু হবে, মানুষ তখন ঘুমের ঘরে ঘুমায় থাকবে। ওই কবরের প্রথম নাইটে যে আযাবটা হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি তারে এমন জোরে একটা চাপা মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বান্দা তখন বলবে, আল্লাহ ও বলাকিপুরের বাবা জবানটা খুলা কও না, আল্লাহ আল্লাহ গো, যদি জানতাম কবরে তো কঠিন, জিন্দিগিতে তোমার সঙ্গে নাফরমানি করতাম। আমরা আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা যাই তোমার গোলামি করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জালা জুরাহে না, হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। মৃত্যুর কষ্টের যে রোগ, এই রোগের ওষুধ নাই। আজরাইলে থামা মারলে হাড্ডি যে খুললা যাইব, জুরা লাগাইবার কোনো মেশিন নাই। আজরাইলে থামা মারলে রক দিয়ে সিরা যাইব, কানেকশন দেওয়ার কেউ নাই। দেহের ভিতরে রুহু আছে, রক্ত শূন্যত হলে এবি এ পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ রক্ত দেয়। মানুষ মারা যাওয়ার পরে রক্তগুলো যে পানি হবে, পৃথিবীর সব রক্ত ঢুকাইয়া দিল আর রক্ত লাল হবে না। হরে অন্তরে লাইফ, আরেকটু তিল দে, হরে অন্তরে লাইফ, গাছে আগুন পানি দিলে নিবে না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না, কত কথা, বনের আগুন দেখে সবাই মনের আগুন দেখে না, জ্বালা পুরা জান চলতেছে না আপনারা মিয়া, এটা ঠান্ডা দিলে মাঠটা গরম হয়ে যাবে না। হরে বেতরে লাই গাছে আগুন, বেত হন পানি দিলে জ্বালা, এ জ্বালা নারে, কথা কন ঠিক কিনা, ও গোজার জ্বালা এক সে জানে, আমার হাত কাটছে ব্যথা করে মানিক মিয়া, ঠিক কিনা, ঠিক বলে ই ঠিকছে তো, আমার হাত কাটলে আরেকবার ব্যথা করবো, ওয়া শিখছে, মোবাইল বন্ধ কর, মানুষ মানুষ ও গোজার জ্বালা এক সে জানে, আর আমার হাত কাটছে মানিককে বলে আমার দাদা, এদার খুশি বক বালিছে বালিছে, আরে কি জানা কইছিলাম, আরে কি জানা কইছিলাম, অগজার জালায় কে সে জানে,
মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে ঠিক কি না বলো আমার পোলা পান্ডি কই এই পোলা পান্ডি কই জালা আসেনি আসেনি রে এই গরম সাথে আল্লাহু আকবার জোরে গান আমরা নবী চাই কি চাই না দরকার আছে কি না নবী সারা কি উপায় আছে কবরে নবী চাই কি চাই না হাশরে রাসূল চাই কি চাই না নবী কবরে থাকবে নবী কবরে থাকবে হাশরে থাকবে সুপারিশ করবে জান্নাতে আমাদেরকে নিয়ে মারহাবা কই দেন না মারহাবা কই দেন না দলিলের বাইরে কথা হচ্ছে ভয়ঙ্কর বলা মান্ডি ভয়ঙ্কর বলা মান যদি রে স্টেজটা ভাঙে অকর তাহিরের আবার দিব বাস কো তাহিরি পড়েছে পড়ে গিয়ে ভেঙেছে আপনারা জবান করেন কোন হায়াতের মালিককে মওতের মালিককে কবরের আজাব কি সত্য না মিথ্যা আল্লাহর হাবিব বলেন আমি স্বপ্নে দেখেছি জিব্রাইল আলাইহিসসালাম আমার হাতের মধ্যে ধরেছে হাতে ধরার পরে আমি একটু সামনে তাকালাম সামনে তাকিয়ে দেখি আমি দেখলাম অনেক উলঙ্গ নারী উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে আল্লাহ ও জিব্রাইল এরা কারা রে উলঙ্গ অবস্থায় আগুনে পড়তেছে বডির মধ্যে গোশত নাই কঙ্কাল গুলা লোহার মতো লাল হয়ে আছে ওরা কারা জিব্রাইল সাল্লাম কই নবী গো ও মায়ের নবী এদেরকে চিনেন না এরা হইল ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে বেবিচার করেছে জিনা করেছে জোরে জোরে কি নাউযু বিল্লাহ বলা যাবে না ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আপনি বলে দেন মুমেন পুরুষরা যেন তাদের চোখটার হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে এই জন্য যুবক খেলতে খেলতে অশ্লীল কাজ করে যাবে না রে বাবা এই জন্য আমার নবীকে আমি আর একটু সামনে তাকাইলাম সামনে তাকিয়ে দেখলাম একটা গাছ দেখা যায় গাছের গুড়ার মধ্যে একজন পয়গম্বর দেখা যায় যেই পয়গম্বর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আর একটা চেয়ার দেখা যায় চেয়ারের মধ্যে একটা নারী অপূর্ব সুন্দরী বসা আছে যার নাম হলো হযরতে সারা ইব্রাহিম নবী এক জায়গায় ওনার স্ত্রী সারা আর এক জায়গায় আমার নবী বলে আমি দেখতেছি ছোট ছোট বাচ্চাগুলা একবার ইব্রাহিম নবীর কাছে আসে আবার সারার কাছে চলে যায় আল্লাহর হাবিব জিব্রাইল আলাইহিস সালাম বলে জিব্রাইল এই বাচ্চাগুলা কে রে
এমন ভাবে দৌড়াদৌড়ি করে আবার কোরআন শরীফ পড়তেছি। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল, আল্লাহ বলে শুরু হবে, ইয়া রাসূলাল্লাহ নবী গো, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত ছোট বান্দা বান্দি যারা মার গর্ভ থেকে দুনিয়ায় যাওয়ার পরে আলো বাতাস ভালো করে দেখতে পারে নাই। ওরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। আমার আল্লাহ এদেরকে ছোটবেলায় নিয়ে এসেছে, এই জন্য তারা ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে তারা খেলাধুলা করবে। আল্লাহ বলবে, তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ, আল্লাহ গো, আমরা যে কইতাছো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য, আমরা জানতাম যে আমার আম্মা কই, যে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছে, মায়ের একদার দুধের দা কষ্ট কইলে গোলা। আরে মা আইতা, আরে রমজান আইতাছে না, ফরমানের গোষ্ঠী রহুন। আজকে যে দিন থেকে ইফতারটা আলাদা আলাদা হয়ে গেছে প্লেটে প্লেটে, ওই দিন থেকে মায়া মামা তৈরি গেছে। আজকে বানিয়া ছঙ্গের কাপ বলাকিপুর চৌধুরী বাড়ির মানুষ, আজকে ওয়াদা করো এবারে ইফতার আলাদা আলাদা হবে না, সব মিল্লা বলের মধ্যে মাইকা মা বাবা ভাই বোন একসাথে খাবো। হাত তুলে বলো ঠিক ঠিক বলো। মাহের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শুধু হবে না, এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো। কেমনে রে খাইবা সেহরি, এ মারে সারা কেমনে খাইবা, বাপরে সারা কেমনে খাইবা। ঈদগার মাঠে গেলে মাকে সালাম করে গিয়েছি, আজকে যে এই বাবা সংসারে নাই কারে সালাম করে যাব। ঈদটাই যেন মাটি হয়ে গেল, বাবা ছাড়া মা ছাড়া গড়টা শূন্য শূন্য মনে হয়। আরে পৃথিবীতে একটা মানুষ কি স্বার্থে তোমার জন্য দোয়া করে, সেই মানুষটির নাম হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মাকে কাঁদিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা আব্বা কইরা গরু লইয়া যাই, বা তোর মতন মুরিদ তাহিরির দরকার নাই। এবার মুরিদের সংখ্যা আমার একটা হোক, এটি যথেষ্ট। আমার 1 লাখ মুরিদ দরকার নাই। ওয়াজ মাহফিলে মুরিদ করে তা মুরিদ তাক লইলে 1 কোটি। আমি ওয়াজ মাহফিলে রুমাল ছেড়া মুরিদ করাই না, কম শুধু জাস্ট যেগুলো ইমার্জেন্সি মানুষ বেশি হয়ে যায় অনুরোধের কারণে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে মুরিদ করাই দেই। যুবক ভাইরা, যেই ফিসাব কইবো মার খেদমত লাগতো না, এরা ফিসাব না, এরা সকালবেলার ফেসাব। যে ফিসাব কইবে মা বাবার খেদমত লাগতো না, এরা ফিসাব না, এটা গজব সাপ, গজব সাপ, এটা সমাজের রাক্ষস, এটা জমাবে লাগাইছে। কথাখন ঠিক না বেটি? এই বেটা, গত পরশু দিন আমার আব্বাজের উরুজ গেছে। আরে বাবা, ইতা তো পারতাম না আব্বা, যুদ্ধ পারি, নগদ না বাকি, বাকি না নগদ, ওই তো বাকি নগদ, দুন্ডে বিলে লাগবো, চাওয়ার সময় কিন্তু কম চা, যেটা মঞ্জুর আর কি। তবে আজকা নগদ হবে না, বাকি করব সামনে মাহফিলটা, ওই তো এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই জানি না গেলে যে মাহফিলটা সামনে ওইব। কথা কোন ঠিক না বেঠি? তবে নগদ যারা দিতে চান, আমরা তো না করতাম না, যুদ্ধ রইতেন আপনারা দিবেন আর কি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কোনা গেলি গা গলা দি ফুলাই রাখছে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরো শ্রেণীতে ছায়া পাবে, এর মধ্যে 1 শ্রেণী হলো যারা দান করে তারা। এই মাদ্রাসা আলমরা ঠিক আছে নি, আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। বাবা রে, মা বাপ রে কান্দাইয়া,
তুমি যদি রমজানে রোজা রাখিয়া মনে করো আল্লাহরে পায় লাইছো ভুল ভুল রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার যারা কষ্ট দেয় আল্লাহ কষ্ট পায় মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট কথা কোন ঠিক না বেঠিক যাদের মা সংসারে নাই আজকে কারে যায় বাড়িতে মা কইয়া ডাক দিব হ্যাঁ আরে 103 জোর উঠলো 103 সরি 103 যদি জোর উঠে উড়ার পরে মাতার যখন ফানি দে ডাক্তারের ঔষধ আর মার হাতের পরশ এর চাইতে বালা কথা কোন ঠিক না বেটি মা হাতর দলনে মা গো মা জোর উঠছে গো পুত্রে ফুত কান্দিস না আল্লাহ রহমত করবে বাবা আল্লাহর কাছে কো আল্লাহর কাছে কো এই কথার কই না নাই রে বাবা গেছে কা কবর হন বড় বড় মাথা খাও আল্লাহর কসম করে কইয়া দিয়া যায় বড় মাথা খাইয়া কুলাও কুরমা খাইবা আরে মার মনে কষ্ট দিয়া আটতলা বিল্ডিং কইরা গামলা বইরা ফ্যাট বর্তারবা কিন্তু মনে শান্তি পাইতা না টাকার শান্তি বড় শান্তি না মনে শান্তি বড় শান্তি বিয়াডা করবার আগে ফুলাফান মোটামুটি বালাতা হে যতদিন ফুলাফানটি বেকার থাকে ততদিন বালাতা হে কিরে বাপ টিকা টিয়ানি তারবো যেই মাত্র বাপে তারে মানুষের মতো মানুষ বানা চাকরি একটা পাওয়াইলা তখন থেকে বাপ মাটা দুর্বল হয়ে যায় টাকা পয়সা রুজি করে না হে মা বাপের খবর হাসতে হাসতে খবর লয় না কোমরটা বেদনা খবর লয় না ফিটটা বেদনা খবর না বুকটা বেদনা খবর না শ্বাসটা কষ্ট খবর লয় না একটা টাকা ফোকটটা নাই দোকানে গেলে তুমি চাটা খাওয়ান লাগে নিও মানুষ কনা কেউ চা খাইবানি বাপ নম্বর যে আমার বাফের তো মন চা মানুষ কইতো কেউ চা খাও না পাঁচটা লোকের খাওয়াই তো এই টাকাটাও ফুলাফান বাফের দেয় না তো এই ওয়াজ শুনলে লাভ হইব এই ফুলাফান বিয়া করার পরে ঘুরে যাক একমাত্র বউর কথা কথা কোন ঠিক না বেটি বউর কথা ঘুরে জায়গা এ বউর কাছে মুড়ি দিয়ে জায়গা যে এই ফুলা বউর কথা চলে মারে কষ্ট দে এই ফুলা বিয়া করছে না নিঃসন্দেহে হ্যাঁ বিয়া বইছে এই বলা কি পুরো শতকরা 90% সংসারে একটা মুরব্বী বউর দ্বারা শান্তিতে নাই কিরে নাই যে শখ করে ফুদের বিয়া করাইছেন যে বউ আয়া রা বাতরাইন্দা দিব আর উজুর ফানি বানাই দিব এই বউ ঘুম থেকে উঠে না কথা কোন ঠিক না বেটি অলল না অসুন্দরী রূপসী তুমি বধূ হইয়া এসেছো বলা কি পুরে তোমার শাশুড়িকে তুমি আঙ্গুল দেখাচ্ছ আমিও কইয়া দিয়া যাই তোমার ছেলের বউ যখন আসবে তোমার ছেলে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে ঠিক না বেটি তাহলে ওই ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ওই বাচ্চাগুলোকে আমার আল্লাহ বলবে ও বাচ্চারা জান্নাতে যাও বাচ্চারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতে যাব গেলে তো আর বাহির হওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু আমার মা যে আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আমার মাকে তো আমি দেখি নাই আমার মার একটু হাসির ময়দানে দেখায় দাও না কয়ে তোমার মা দুজুকে আছে বন্ধুরারে আমার ও আমার বলা কি বোনের বাবারা ও আমার বানিয়া চঙ্গের বাবাজিরা গো ওই আমার যুবক ভাইরা এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে আল্লাহ আমার মার একটু জন্মের মতো দেখা দেন না আমি তো জান্নাতে গেলে আর আসতে পারবো না আল্লাহ ডাক দিয়া বলে মালিক জাহান্নামের দারওয়ানের নাম মালিক আর জান্নাতের দারওয়ানের নাম রেদওয়ান ছেলে যদি হয় নাম রাখবেন রেদওয়ান আব্দুল্লাহ আব্দুর রহমান জরিগুন সুবহানাল্লাহ ডাক দিয়া বলে মালিক বাচ্চার মা কি জাহান্নাম থেকে বের করো বাচ্চাদের এক নজরে দেখায় দাও যেই মাত্র বাচ্চার মাটারে জাহান্নামের তলদেশ থেকে বের করবে জাহান্নামটা কত গভীর জানেন নি জাহান্নামের মুখের মধ্যে যদি সারা পৃথিবীর সমান একটা পাথর তুলে দেয় এই পৃথিবীটা যত বড় এর 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين جهنم رغن درائبا مانوش ديار پاتر ديا بولا كي پوري چولا رغن درائي لاكري ديا আর জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া
এই মানুষটা যদি আমি হই কি অবস্থা আমার হবে। ছোট বাচ্চাগুলো মার চেহারা দেখে আল্লাহর ডাক দিয়ে কইব, ও আল্লাহ যেই মা দশ মাস দুদিন গর্ভে ধারণ করেছে এই মার মা ডাকিয়া শোক মিটে নাই, তুমি নিয়ে এসেছো আমার কোনো অভিযোগ নাই, এখন আমার মারে দেখতেছি জাহান্নামের আগুনের মধ্যে চলতেছে, আমার বড় মায়া লাগছে গো আল্লাহ, মেহরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে না, তুমি জান্নাতে যাও, তোমার মা জাহান্নামী। এরপরে সন্তানটা ডাক দিয়ে কইবে, আল্লাহ আমার যদি আমার সঙ্গে আমার মারে না দাও তাইলে আমি তোমারে বলি আমার মায়ের সঙ্গে তুমি আমারে দুজকের ভিতরে দিয়া দাও। যেই মাত্র এই কথাটা বলবে আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মাইরে উঠবে, আল্লাহ বলবে ও ফেরেশতা মালাক দেখ দেখ কিঞ্চিত ভালোবাসা দুনিয়ায় দিছিলাম কেমনে একটা আরেকটা লাগে পাগল, এর চাইতে হাজার গুণ ভালোবাসা লইয়া আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি, মায়ার বান্দারে বানাইছি, সব মায়া আমার কাছে রাইখা দিয়েছে। আরে কি দিয়া বুঝামু হাসরের ময়দানে আল্লাহ এক একটা উসিলাই বান্দাগুলোরে মাফ করবে, কথা বল ডাক দিয়া বলো মালিক এই বাচ্চার মাটারে তাসনিম পানি দিয়া দৌত কর, দৌত কইরা সুন্দর কইরা তারে দৌত কইরা এমন ভাবে পুষরি শুদ্ধ করবি যেন গায়ের মধ্যে একটা জাহান্নামের দাগ না থাকে, এমন ভাবে বাচ্চার মাটারে সুন্দর করে গোসল করাইয়া তাসনিম পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে জান্নাতের উপযুক্ত করবে কেউ বলতে পারবে না সে জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চা যার মারা যায় চোখের পানি ফালাইয়া কাঁদবেন না, বরং আল্লাহরে বলবেন আল্লাহ তোমার আমানত তুমি নিয়া গেছো, তোমার আমানত তুমি নিয়া গেছো, আল্লাহ গো তোমার আমানত তুমি নিয়া গেছো, কিন্তু আল্লাহ তুমি আমরা ধৈর্য ধারণ করলাম হাশরের ময়দানে এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই রমজান মাসটা হলো ধৈর্যের মাস, কিসের মাস? এই ধৈর্যের মাসে মা বাবার চেহারার দিকে খেয়াল করে একটা লোক বলবেন হুজুর আমি আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা কত লাগছো? ২০,০০০ হুজুর আমি এই প্যান্ডেলটা আগামী বছর দিয়ে দিই, রমজান মাসে আমার আম্মার পাইতাম না, আমার আম্মার কবর যেন আল্লাহ জান্নাতবাসী করে, ওই জান্নাতের আশা করে একটা লোক বলবেন হুজুর আমি আমার আম্মার জন্য এই মাহফিলে প্যান্ডেলটা ২০,০০০ টাকা আমি দিয়া দিব, এমন একটা গর্বিত সন্তান দেখা যায় যেন আমি বলাকুপুরে চৌধুরী বাড়িটারে মনে রাখতে পারি যে একটা মার পাগল আছে। একটা লোক ৫,০০০ টাকা দয়া করে দিও তারে রোজ হাসরে দেখা, তোমার কাছে এই তাহিরি এই মিনতি করেছি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম বাবা, এটা পাগল হয়েছি, মারহাবা জোরে কর, আমার হৃদয় থেকে ভালোবাসা দিয়ে গেল আল্লাহ, এই দানের উসিলে তার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, কোটি টাকার বন্দোবস্ত করে দেন যেন মদিনা যায়, আল্লাহ যারা দিনের পথে টাকা দেয় এদেরকে আপনি বেশি গিরা দেন, জোরে কর মারহাবা কর, আল্লাহ এই টাকা বানাই দেন কোটিপতি বানাই দেন যেন বারবার মদিনায় যায় আমার নবীরে সালাম দিতে পারে, চিৎকার মেরে কোন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বল ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার মারহাবা জোরে কইতেন না বাজান মাইকটা কত বুঝেন, মাইকটা আজকে ভালো করছে এসে মাইক না, ১৪,০০০ টাকা সামনে তো ১৪ হবে না, দাম দর বাড়তেছে ১৫,০০০ টাকা লাগবে, তবে একটা প্রেমিক হাত তুলব না হুজুর মাইক বাবদ আমি পাক পাঞ্জাতের মহব্বতে ৫,০০০ টাকা দিব, একটা প্রেমিক দিয়া দেন মার মহব্বতে, রমজান আইতাছে না দেন কেডাইডা ম্যাম মেম্বার
মাশাআল্লাহ 5000 টাকা মারহাবা কর আমি মেম্বারসের মধ্যে দানটা প্রকাশ্যে নেই না গোপনে নেই কিল লাগে দেনি এক মানে 5 দিয়ে আর এক মানে 3 দিলে শত্রু বাইরে যায় এজন্য এটা কোন ঠিক না এটা শেয়ার দিয়ে গেলাম ঠিক আছে দুই মনে ইনশাআল্লাহ যোগাযোগ করো মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন রাজনীতি যে খারাপ জিনিস সব আজান আরে বাপরে বাপ বাপ ঘুরতে 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 ভাওড়া কি আসারা কতই কোন পুষ্টাটা লাগাইবা টে হ্যাঁ মুড়ছে দিতে বা টে হ্যাঁ গামলা খাইবার লাগে ভাগরে ব্যানারে একদম টে না খায় বানান বানাইলে লাভ হইব ওয়াটার কাজ হইব কথা কোন ঠিক না বেটি আমনে যে এমনে বেকার ফেরারে মাথা দাগ নষ্ট কইলেন পর তো আর্কিমেটিক থাকব এই আরেকজন দেন 5000 টাকা মেম্বার সাহেবের মত আল্লাহ আপনি কবুল করুন আমিন করুন আল্লাহ এই মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন আমিন করুন আল্লাহ চেয়ারম্যান সাহেবের এমপি হওয়ার তৌফিক দেন এমপি সাহেবের মন্ত্রী হওয়ার তৌফিক দেন মন্ত্রী সাহেবকে চেয়ারম্যান পার্টি নাকি উপজেলা চেয়ারম্যান সাহেবের ভাই ও আচ্ছা 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 এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হবেন ইনশাআল্লাহ কবিয়া আমাদের কাউসার চৌধুরী সাহেব আল্লাহ আপনি কবুল করতেন আমিন কন আমিন যোগাযোগ করেন আমার সাথে মারহাবা জোরে গান আমার না বলে আমার ফুত নাইম আছে না আপনারা মাহফিল এই মাহফিলে লাগা নাইম কিন্তু বহুত কষ্ট করছে মারহাবা জোরে গান মারহাবা জোরে গান মানে বাদি যেত না অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ একটা প্যাচ লাগছিল ফাঁকে দাই প্যাচটা আমি যাই বাদা শেষ করছি ওই যে মনে বড় প্যাচ লাগছিল যারে ম্যানেজ করে আপনি দিছিল ওই মাহফিলটাই করতে হইছে এও আবার 25 মিনিট মিলাতে লাগতো 40 মিনিট কইরা এরপর ইজ্জত বাসা এখানে আইছি আমি দেখলাম যে ভালোই সে একটু পরে আওয়াতে মানুষটি আয়া বই তার খাইয়া টাইয়া মোটামুটি কলবে কলবে মিল না রাগ তোমরা আমি চিনি না একটু লাইন দিলে আমার ভাগল না ছেলে বা মিশিরাইতে কারবাসিবা বাসি বাজায় আমার ফয়েজি শাহ কিমা ইয়ার সুর ডাক গো আল্লাহ নিশি মেম্বার ওই মেম্বার ঠিক আছে হলুদ পাঞ্জাবি জামাই জামাই লাগতেছে আরেকজন দেন হুজুর আমিও মেম্বারের বুটার আমি দিমু 5000 টাকা একটা লোক কোন হুজুর মা বাপের মহব্বত আমিও দিমু 5000 টাকা কেডা এটা বিস্কুটি কাম হয়ে এবার আসেন আরেকজন করে হুজুর তাজউদ্দিন আমার ভূ ভক্ত মুরিদ হবে এরপরে বইলে দিয়া যায় মা বাপের মহব্বত করতে পারলে মুরিদ হইও ঠিক আছে মা বাপের মহব্বতে দিব 5000 তাহিরিকটা কোন লাগে আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন কোটিপতি বানায় দেন রুজেন চৌধুরী তিনি দিলেন 5000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন রাজন ফ্রান্স প্রবাসী রাজন ফ্রান্স প্রবাসী তিনি 5000 টাকা বলেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন আরেকটা কাটা আফজল চৌধুরী 5000 টাকা জন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন এই 5000 টাকা কজন হইছে পাঁচজন হয়েছে বেহেস্ত কয়টা কথা কোন আর তিনজন লাগতো নি আটটা বেহেস্তের মমতে আটজন মোট পাঁচজন হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই খুঁটিটার ওই পাশ থেকে একজন দেন 5000 এই পাশ থেকে একজন 5000 ওই পাশ থেকে একজন 5000 আল্লাহ রাসুল মুর্শিদ তিনের প্রেমে তিনজন বিসমিল্লাহ একজন দেন 5000 টাকা খেয়ে দিবেন হাত তোলেন এই সুযোগ পাইতেন এত লোক প্যান্ডেল যা বসা বাইরে তা দাঁড়ানো এত লোক পাইতেন না মহিলাও মনে কিছু আইসে হ্যাঁ মোহাম্মদ রেনু চৌধুরী 5000 টাকা জোর করে মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন নাসির চৌধুরী 5000 টাকা মারহাবা জোরে গন আর একজন দেন 5000 টাকা লাগবে না মুজাহিদ নগদ 200 টাকা আল্লাহ কবুল করুন সৌদি প্রবাসী মাম মুতাব্বের মুজাহিদ 5000 টাকা মারহাবা জোরে গন আটজন হইছিনি গ্রীষ প্রবাসী বাচ্চু মিয়া নোয়াগাঁও 5000 টাকা মারহাবা জোরে গন 9 জন যদি হয়ে গেছে আমার নবী তো 10 জন সাহাবীর জান্নাতে টিকিট দিছেন ওই 10 জন সাহাবীর মহব্বতে আরেকজন লোক লাগবো কে দিবেন 5000 টাকা মারহাবা কইতাম
আর একজন দেন 5000 টাকা কে হাত তোলেন নাম কি বাবা কামরুল হাসান বলা কিবুর আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন কোটিপতি বানাই দেন আমিন কর না কিল লাগা 5 10 50 আগে রইল 20 কত হইছে এই পোস্টারটা কাটা দিব সুবেল চৌধুরী পোস্টার দিবে আমাদের নাইমের আব্বু কিন্তু অসুস্থ আল্লাহ আপনি তাকে শেফা করেন আমিন কর আল্লাহ সুবেল চৌধুরীর মা বাবার গুনাহ মাফ করেন আমিন কর এই সুবেল চৌধুরী 5000 টাকা মারহাবা 5 10 50 আর হলো 20 কত হইছে 70 হুজুর আমিও দিমু পোস্টার তো দিছে একজন না মাইক তো হইছে আরেকজনে চাই পোস্টার দিত আর দুইজন পোস্টার আরেকজন দিব না দিয়া কো তার ইয়া দিত এটা গেট দালে দেখো গেট গেট ঘরে এটা গেট দালে দেখো সামনে এটা গেট দালে বানাম নাকি যাক ভাইরা আমার আজকের মাহফিলে যারা নগদ দিবেন নগদ যারা 2000 কে দিব 2000 গ্রিশ প্রবাসী মোহসিন শেখ দিব 5000 টাকা মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কর মানিক মিয়া 2000 টাকা বলেন মারহাবা বাজান 11 জন হইছে 5000 কিন্তু আরেকজন লাগবে কি মিলাদুন নবীর মহব্বত আরেকজন লাগবে 12 12 সর্দার দিব 2000 টাকা যখন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন সৈনুর সর্দার 2000 টাকা বাস টাকা হয়ে গেছে প্রায় 1,00,000 টাকা আলহামদুলিল্লাহ জোরে কন আর বাকি টাকা এমনি হয়ে যাবে কাউসার সাহেব সাথে তাহলে চলবো একজন লোক দেন হুজুর আমিন বলা কি পরে কালা চৌধুরী 2000 টাকা মানে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর না কি লেগা আরে সুয়েল মিয়া বলা কি পর 2000 টাকা জোর করে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কর আর কে দিবেন জাকির চৌধুরী 1000 টাকা জোর করে মারহাবা এই সামনে রমজান মা বাবার লাগে দোয়া করে যাবেন কেউ যাবেন না আপনারা এশারের পরে মাহফিল মাইক ধরার কথা আমি ধরছি 10টার পরে এই জন্য আমি আপনাকে কষ্ট দিছি না কি লেগে সবাই রাতে না খাবার খাইয়েছেন আমি এত ইনসাফবিহীন চলি না ইনসাফ নিয়েই চলি এই জন্য আমি ডাইরেক্ট ওয়াজ করছি মোহাম্মদ মুশারফ দিব 2000 টাকা বলেন মারহাবা আমিন কন পলাশ চৌধুরী 2000 টাকা